তোমাদের কি লাইন কেটে গিয়েছিল? আচ্ছা, আমার লাইনটা কেটে গিয়েছিল, হ্যাঁ, হঠাৎ করে চলে গিয়েছিল। যাই হোক, এখানে দেখো আমরা কি দেখাচ্ছিলাম একটু, আমাদের এই যে শেপ এরিয়াটা দেখাচ্ছিলাম, ভিডিও এটা কনভার্ট হচ্ছে। আচ্ছা, দিয়ে আবার ওপেন করে, এই যে দেখো এখানে আমাদের, আচ্ছা ভিডিওটা ইয়ে করে নিয়ে, দাঁড়া সেভ, শেষ করে নিই, ভিডিও কপি পেস্ট। ভালো আছো? ভালো থাকো কিভাবে? আচ্ছা দেখো এখানে, অ্যাসাইনমেন্ট না কতদিন লেখা বাকি তোমার? এই যে দেখো এখানে আমি যেটা মিস দেখাচ্ছি এটা আসসালামু দেখো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে দেখো তোমরা, এই যে একটা আমি শেপ নিয়েছি, যে শেপ ফিল, ফিল কালার যদি তুমি চেঞ্জ করতে চাও, তুমি আবার ফিল কালার চেঞ্জ করে দিতে পারো। যে আমি চেঞ্জ করে দিতে চাই, এটা ভালো লাগতেছে না আমার, আমি এটা দিতে চাই, দিলাম এই কালার। দেওয়ার পর আমি শেপ আউটলাইন, আমি আউটলাইনে যাব। আমি এই যে এখানে দেখো আউটলাইন আছে, এখানে তুমি একটু ধরবা হালকা করে, ধরার পর এই পাশে আসবে। তুমি মোটা দিতে চাইলে মোটা, যে কালার এখন তুমি কালার সিলেক্ট করো নাই যে আউটলাইন কি কালার দিবা, আমি এই কালারটা দিতে চাই। হ্যাঁ, তারপরে কথা বলো না, এই যে দেখো আউটলাইন দিলাম, এখন এই লাইনটা আমি আবার তুমি চেঞ্জ করে দিতে চাইলে আবার চেঞ্জ করে দিতে পারো, আউটলাইন দিতে পারো। আমি একটু দেখাচ্ছি তোমাদের, আমি মোটা করে দিতে চাই, যে মোটাটা দিলাম, ঠিক আছে। এটা বারবার এখানে, আচ্ছা মোটা দিলাম, তারপরে তারপর দেখো নিচে রিয়াতে যায়, এখানে গিয়ে তুমি কি করবা, আবার শেপ কালার দিবা, ফিল কালার দিতে চাও, নিচেরটা, এখন নিচেরটা দিবা। নিচেরটা যে ক্লিক করলে যেরকম চারটা বক্সের মতো আসবে, জায়গা জায়গা দেখো বক্সের মতো আসছে, তখন তুমি এটা কি করতে চাও, কালারফুল করতে চাও। এই এই পাশটা তোমার কি কালার হয়ে গেল, তুমি একটু টেনে সমান করে দিবা। হ্যাঁ, একদিনে বোঝা যাবে না, আমি এটা জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের আছে। তারপরে তোমরা কি করবা, এই যে এখান থেকে মেজারমেন্ট ঠিক করে দিবে, একদম সমান সমান হইতে হবে উপরে নিচে, বা আবার বাড়ায়াও দিতে চাইলে বাড়ায় দিতে পারো। যে আমি একটু বাড়ায় দিতে চাই, এইভাবে বাড়ায় দিতে পারো। এই যে চার কোনাটা ছোট ছোট বক্স ধরে ধরে এরকম কুশ আসবে সোজা, এইভাবে ধরে তুমি দিতে পারো। দিয়ে তুমি কি করতে পারো, এখানে ফিল কালার দিতে পারো, এখানে অনেক ধরনের ফিল কালার আছে, তুমি ফিল কালার দিতে পারো অথলে সেটা দিয়ে। এখন তুমি সাইডে কি করতে পারো, আউটলাইন দিতে পারো, যে ম্যাডাম আমি আউটলাইন দিতে চাই, আমি আউটলাইন দিলে চিকন আসছে, এখন আবার একটু মোটা করে দিতে চাই, মোটা আসবে, আউটলাইন দিলে। এখন তুমি এখানে কিছু লিখতে চাও, লিখতে চাইলে তুমি কি করবা, এখানে যাবা, হোমে যাবে, হোমে গিয়ে তারপরে এখানে দেখো, এখানে লিখার অপশন দেওয়া আছে, তুমি কোন অ্যাঙ্গেলে কোন সিস্টেমে তুমি লিখবে, একদম ওয়ার্ডের মতোই, কথা বলো না। ধরো এখানে তুমি এখানে এই ফন্ট কালারটা নিলা, এলি কি, এখানে আমরা ফন্ট কালারটা নিলাম, ফন্ট কালার না ফন্ট সাইজ নিলাম, আমরা কিভাবে কোন ফন্টে লিখতে চাই আমরা সেটা নিব। কার্ভেল নিলা, কার্ভেল নিলা, আর এখানে হচ্ছে তোমার সাইজ দিলা লিখার। এখন তুমি এখানে লিখবা কি লিখবা, ধরো আমরা লিখলাম আজকের, একটা ডেট দিলাম, আজকে ডেট দিলাম, তারিখ দিলাম, কালার নিলাম, লিখলাম প্লাস 10 দিয়ে দিলাম। এখন সেটা তুমি লিখলা, লিখার পরে তুমি লিখবা সাবজেক্ট, সাবজেক্ট দিলা আইসিটি, আইসিটি দিলা, তারপরে তুমি দিলা ডেট দিবে, ডেট দিলা 21 আগস্ট। এখন তুমি কি করবা, এগুলো প্রতিটা মাঝখানে কার্সর রাখবে, রেখে এন্টার প্রেস করবা, করলে এগুলি একটা একটা প্যারা নিচের দিকে আসবে। এন্টার প্রেস করলাম, এভাবে আসলো, ঠিক আছে। তারপরে
এখন তুমি কালারগুলো যদি এই লেখার কালারগুলো যদি তুমি কি করতে চাও, কালারফুল করতে চাও, যে আমি সব করব না, আমি কি একটা আইটেম করব, শুধু সাবজেক্টটা কালার করব, তাহলে আমি এই যে দেখো ফন্ট আসছে এখানে, FOR সরি ফরম্যাট আসছে, ফরম্যাটে ক্লিক করবা, দেখো এখানে কালার শো করবে, এখানে টেক্সট ফিল, এই লেখাটার পিছনে ফিল হবে, কালার হবে, লেখাটা ইয়াটা আমি কালার করি, লেখার পিছনে বলতে লেখার ওয়ার্ড গুলো কালার হবে, এখানে লেখার ওয়ার্ড কালার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন টেক্সট আউটলাইন, লেখার প্রতিটা ওয়ার্ডের কি আউটলাইন হবে, লেখা ওয়ার্ডের প্রতিটা সাইডে আউটলাইন হবে, আউটলাইন কি হবে, আউটলাইন তুমি যেরকম দিতে চাও, এই যে দেখো আউটলাইন হচ্ছে, হ্যাঁ আউটলাইন পার্পেল কালার ছিল, আর পার্পেল কালার রেড কালার দিলে আউটলাইন গুলো কালারফুল হচ্ছে, দেখো কালারফুল হয়ে আসছে, আউটলাইন গুলো কালার হচ্ছে। তুমি যে কোনো কালারই দাও, মাঝখানে পার্পেল কালার, সাইডে যে কালারটা যেগুলো নিচ্ছ সেই কালারটা তোমার কালার ক্রিয়েট করতেছে। তাহলে আমার এখানে আমি কি কালার, পার্পেল কালার, আর সাইডে হচ্ছে লাইট আকাশি কালার হয়ে লাইনটা হয়েছে, টেক্সট কি টেক্সট আউটলাইন। তারপরে টেক্সট ইফেক্ট, ইফেক্ট আমি এই লাইনটা আমি ইফেক্ট করতে চাই, তাহলে আমি এটা কি করব, এখানে ক্লিক করে গ্লোজ গ্লোজে যাব, দেখো এখানে তোমার কি হবে, লিখার এখানে কালার আসবে, আমি যে কালারটা দিতে চাই আমার সে কালারটা এখানে একটু শেড শেড আকারে আসবে, দেখো এখানে হালকা গ্রিন কালারে শেড আসছে, বা এটার মধ্যে আমি এই কালারটা আমি চেঞ্জ করে দিতে চাই, আমি এখানে যাব গিয়ে আমি এটা কালারটা মানে লিখার ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এখন আমি ইফেক্টে যাব, ইফেক্টে যদি যাই আমি যদি এখানে কালার মেনশন করে দেই, তাহলে আমার যে সাইডে দেখো কালার আসছে, তুমি যেরকমই দিতে চাও সেরকমই আসবে। তারপর তোমার মনে করো যে আমি এখানে লিখে ফেলেছি অলরেডি, আমি এই কালার এই লেখাটা আমি কি করতে চাই একটু অন্যরকম আইটেম, এখানে শেপ ইফেক্ট দিতে চাই, তাহলে শেপ ইফেক্টে যাবে, এখানে শেপ ইফেক্টে গেলো, এই যে দেখো লেখার কি ইফেক্ট গুলো আসবে, তবে এটা বর্ডার সাইডের বর্ডারে আসবে, আমরা সাইডের বর্ডারে যাব, আমরা লেখার আগে বর্ডার গুলো শেষ করি, আমরা এখানে অন্যরকম দিতে পারি, লেখাগুলো দেখো একটু অ্যাম্বুশ আকৃতির, একটু মোটা মোটা ঘোরানো ঘোরানো লেখা আসছে, সাইডে তোমার ইফেক্ট আসছে। এখন আমার এই যে উপরের বক্সটা দেখো ড্র্যাগ করে রেখেছি, এই যে দেখো চারপাশে ড্র্যাগ হয়ে আছে, সেটাকে আমি কি করব, আমি একটু কি ইফেক্ট দিতে চাই এখানে, হ্যাঁ মেনশন করতে চাই যে কোনো একটা কালার দিয়ে, আমি মেনশন করতে চাইলে আমার সেটা কি সেই কালার অনুযায়ী আসবে, দেখো ইয়েলো কালার, সাইডে ইয়েলো কালারে শেড আসছে, হ্যাঁ এখানে বিভিন্ন কালার আসবে। আবার পিছনে নিচের বক্সটাও আমি ইফেক্ট করতে চাই, এখানে গ্লো দিলাম, গ্লো দিলাম, গ্লো দিলে আমার এখানে কালার আমি চেঞ্জ হয়ে আসবে, আমি যে কোনো কালার দিতে চাই, আমি এখানে মিষ্টি কালারটা দিলাম, তাহলে যে মিষ্টি কালারের মতো সাইডে একটা রেস রেস আসলো। তারপর তুমি এখানে লিখতে পারো তোমার স্কুলের নাম, বা আজকে যে অধ্যাটা পড়াচ্ছি তুমি লিখতে পারো যে চ্যাপ্টার লিখা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ লিখার আমরা কি নেই না, কালার নেই না, আমরা এখন এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এই কালারটা দিলে যে কালারটা আসবে লিখা, এখান থেকে তুমি যদি এভাবে দাও এভাবে আসবে, যেই কালারই তুমি দিতে চাও সেটাই মেনশন করবা, এখানে আসবে। তারপর তুমি এখান থেকেও দিতে পারো লিখার কালার, এখান থেকেও তুমি দিতে পারো, আসতে পারে এখান থেকেও তুমি দিতে পারো, দিয়ে তুমি কি করবা লিখা যে অপশনটা তুমি নিয়েছো সেখানে ক্লিক করবা, তোমার লিখার ফন্ট ফন্ট সাইজটা তুমি বড় করে দিলে 36 দিলে, 36 তোমার যদি মনে হয় যে আরো বড় দরকার তুমি ক্যাপিটাল এতে ক্লিক করবা, এখানে বড় হতে থাকবে, ঠিক আছে চ্যাপ্টার। আবার যদি মনে করো যে না আমি ছোট করেই দিব, এত বড় দিব না, তাহলে আবার এটা সিলেক্ট করবা, যাই করবা সিলেক্ট করে নিবে, তারপরে আবার ছোট করবা, তারপর তুমি এখানে লিখলে চ্যাপ্টার ফিফথ, ফিফথ দিলে, তারপরে এন্টার প্রেস করলা, করে তারপরে তুমি নিচের প্যারাতে গেলে, গেলে লিখবা লেসন বা পেজ নাম্বার যেটাই দাও সেটা তুমি দিলাম এখানে, ঠিক আছে। এতটুকু আমরা মোটামুটি শিখলাম যে আমরা একটা কি কভার পেজে কিভাবে, বা আমরা একটা স্লাইড নিয়ে কিভাবে করতে পারি, এখানে আমাদের স্লাইড দেওয়া আছে, অনেক স্লাইড আছে, তুমি যেহেতু এই পেজটা নিয়েছো ব্যাকগ্রাউন্ড পিছনে গ্রিন কালারে, তো এই স্লাইড নিয়েই তোমার কি করতে হবে, কাজ করতে হবে। তুমি আবার একটা স্লাইড নিবা, নেক্সট স্লাইডে, যে নেক্সট স্লাইডে কি করবা, প্রথমে
মাঝখানে ক্লিক করবা, করার পর এই যে একটা পেজ, পেজটা নিলে আবার সেখানে ফিলে যাবা। এটা কাজ হচ্ছে আগে ফিল কালার নিতে হবে, নিচেরটাও তুমি ফিল কালার নিলে তুমি কি পেজে কি কালারে পেজে লিখবা সেটা এখানে আসবে। তারপর তুমি বর্ডার দিবা, সে বর্ডারে যাবা, সে বর্ডারে গিয়ে এখান থেকেও তুমি বর্ডার দিতে পারো, তোমার ইচ্ছা মতো চিকন মোটা যেটা দিতে চাও, মেজারমেন্ট দেওয়া আছে, তুমি সেখানে কালার ক্রিয়েট করবা, যে কালার চলে আসবে। আবার পরেরটাই তুমি শেপ আউটলাইনে যাবা, যায় তারপরে তুমি নিবে, কোনো কঠিনই না, পাওয়ার পয়েন্ট হচ্ছে সবচেয়ে সোজা জিনিস, হ্যাঁ দেখলে মনে হয় কঠিন। তারপর তুমি দেখো এখানে তুমি যদি মনে করো যে না আরো মোর ফিল কালার, এখানে আরো কালার আছে, আমি এখান থেকে নিতে চাই, আমি কালার এখান থেকে নিতে চাই, তাহলে তুমি এখানে কালার দিবা, যত উপরের দিকে যাবা লাইট কালার হবে, যত নিচের দিকে যাবা ডিপ কালার হবে। তুমি লাইট কালার নিতে চাইলে লাইট কালারে ক্লিক করে এটা চুজ করলা, এখানে ওকে করলা, তোমার এই নিচের বক্সটা ঠিক অন্য একটা কালার চলে আসবে। তারপর তুমি যদি মনে করো না এই পিঙ্ক কালারের সাথে এই ইয়েলো কালারের বর্ডারটা ভালো লাগছে না, তাহলে তুমি আবার ক্লিক করবা, ক্লিক করে এখানে বর্ডারে যাবা, বর্ডার চেঞ্জ করে দিবা, বর্ডারটা বর্ডার আমি চেঞ্জ করে দিব, বর্ডারটা এখন বর্ডারটা ভালো লাগছে। তারপর তুমি এখানে তোমার কি তোমার কি চ্যাপ্টার নাম তুমি দিতে পারো, বা তুমি তোমার প্রয়োজনে কিছু লিখতে চাইলে তুমি সেখানে এখানে লিখতে পারো। ধরো এখানে আমাদের চ্যাপ্টার কি ছিল, আমাদের প্রথমে এখানে চ্যাপ্টার 5 ছিল, লেসন হচ্ছে, আমি লেসনে দেই এন্টার প্রেস করে আমি লেসন দিলাম, লেসন দিলাম, লেসনে যাচ্ছে আমাদের হচ্ছে এখানে টপিকস কি আজকে অ্যানিমেশন, আমরা আজকে আমাদের যে টপিকসটা সেখানে যাব, কোন টপিকসটা আমরা পড়াচ্ছি, তাহলে আমরা আজকে মাল্টিমিডিয়া প্রদান মাধ্যম সমূহ নিচে বর্ণনা করা হলো, তাহলে আমরা আজকে কি পড়াচ্ছি মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া পড়াচ্ছি, তাহলে আমরা মাল্টিমিডিয়াতে যাব, আমাদের হেডলাইন দিব মাল্টিমিডিয়া, তাহলে আমরা হেডলাইনে যাই, তাই হেডলাইন দিতে হবে। তো আমরা এখানে এখানে লিখলাম রোমান টাইমস নিউ রোমান দিতে পারি, আর তুমি যদি বাংলায় লিখতে চাও তাহলে বাংলায় আমরা লিখব। এখানে বাংলা ফন্ট নিয়ে আসছি, এখানে সাইজ দেওয়া আছে 37 না দিয়ে 40 দিলাম আমি, আর আমি বাংলায় লিখব। এখন আমাদের বাংলা যে সাইন দেওয়া আছে সেখানে যাব, গিয়ে আবার আমরা এটা আবার ক্রিয়েট করব, ঠিক করে নিয়ে আসবো এখানে, কারণ দেখা যাচ্ছে না। লিখবো মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ঠিক করে দিব এখানে। এখন আমরা এটা ঠিক করব, এখানে নিচে আন্ডারলাইন আসছে ইগনোর অল, এখন আমরা এটা কি কালারফুল করে দিব, একটু বড় করে দিব, ছোট বড় করে দিব। আমরা এখানে কি আসবে, এটা বারবার এখানে চলে আসছে, আমরা এই ক্যাটাগরিতে লিখি না, আমরা সিয়াম রূপালী দিয়ে লিখেছি, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে তারপর আমার মেজারমেন্ট আমি কত নিতে চাই 40 নিতে চাই, 40 তে ক্লিক করলাম, হ্যাঁ। তারপর আমার এই লিখার এইটুকু অপশন বেশি ছোট হয়ে গেছে, সেটাকে আমি আবার কার্ভেল দিয়ে, এই যে কার্ভেল দিয়ে এটাকে আমি মেজারমেন্টটা বড় করে দিতে চাই, বড় করে দিলাম, ঠিক আছে, এটা এটার অপশন অনুযায়ী বড় আসছে। এখন তুমি মনে করো এগুলি আমি একটা কালার এখানে কালার দিতে চাই, ফিল কালার দিতে, তাহলে তুমি ফরম্যাটে যাবা, ফরম্যাটে গিয়ে তুমি কি ফিল কালার দিতে পারো, এখানে অন্য কালার দিতে পারো, এই যে চেঞ্জ হয়ে গেল, যেটাই দিতে চাও তোমার এখানে হচ্ছে লিখার পিছনে তোমার আন্ডারলাইন ইয়ে আসবে, লিখার পিছনে তোমার কি আসবে আউটলাইন আসবে, ঠিক আছে। তুমি আবার তুমি যদি মনে করো যে আমি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ফিল কালারটা চেঞ্জ করে দিতে চাই, তাহলে আমার এখানে দেখো ফিল কালারটা মোটামুটি পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, এটা আর আলাদা অপশন করে চেঞ্জ হবে না,
আলাদা অপশন করে আসবে না। আমি এখানে আবার এটাও চেঞ্জ করে দিলাম, সাদা করে দিলাম, ঠিক আছে? এভাবে তুমি করতে পারো। আবার তুমি যদি মনে করো এই লেখাটা আমি সাইডে দিয়েছি, এটা মাঝখানে দিয়ে দিতে চাই, তাহলে আমি এখানে যাব, হোম বাটনে যাব, হোমে গিয়ে দেখো এখানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে গিয়ে আমি মাঝখানে দিব, আমার লেখাটা মাঝখানে চলে আসবে, আমার এই লেখাটা মাঝখানে আমি দিয়ে দিব, ক্লাস টেন। হ্যাঁ, ক্লাস টেনে আমি মাঝখানে দিব, দিয়ে আমি গ্রুপ দেই নাই। হ্যাঁ, আমি এখন গ্রুপ দিয়ে দিব, ম্যাডাম আপনি তো গ্রুপ দেন নাই, তাহলে আমি এখানে গ্রুপ দিয়ে দিব। গ্রুপ হচ্ছে তোমার এখানে লিখারিয়াটা বারবার চলে যাচ্ছে। হ্যাঁ, গ্রুপ দিবা তুমি হচ্ছে বাংলায় আসতেছে, আচ্ছা ইংলিশে দিয়ে দিই। গ্রুপ নিচে দিলাম, গ্রুপ হচ্ছে বিজনেস স্টাডি। আমি এখানে কালারটা চেঞ্জ করে দিতে চাচ্ছি, আমি অন্য কালার দিতে চাই, এই কালারটা আমার ভালো লাগতেছে না, তখন আমি এখান থেকে ব্লু কালারটা দিলাম, দিয়ে এটা ব্লু করে দিলাম। এখন তুমি সেটাকে মনে করো যে আমার লেখাটা ব্ল্যাক কালারে আসছে, আমি এখানে ফরম্যাটের ইয়াটা চেঞ্জ করে দিব, শেপ ইফেক্টটা আমি শেপ চেঞ্জ করে দিব, চেঞ্জ করে তুমি একটু একটু চেঞ্জ করে দিবে, দেখো তাহলে এটার ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। আবার তুমি দেখো চেঞ্জ করতে চাইলে আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা দেখা যাচ্ছে যে এভাবে একটা স্লাইড তৈরি করতে পারি। এই স্লাইডে দেখো আউটলাইনটা একদম একটা কালার আসছে, মিলে গিয়েছে, আমি আউটলাইনটা চেঞ্জ করে দিতে চাই, তাহলে আমি আউটলাইনে যাব, দেখো শেপ আউটলাইন, শেপ আউটলাইন, আউটলাইনে গিয়ে তুমি একটু হাইলাইট করে দিলা, হাইলাইট করে দিয়ে তুমি বর্ডারটা আবার একটু মোটা করে দিয়ে দিলা, তাহলে মোটা হয়ে গেল। এখন তুমি যদি মনে করো যে আমি এটা কি করতে চাই, প্রেজেন্টেশন করতে চাই, তাহলে তুমি কি করবা, একটা প্যারাই আমি আজকে দেখিয়েছি, আবার রিডিং এ চলে যাব, নেক্সট ক্লাসে আমরা আবার পরের প্যারাটা দেখাবো। তাহলে আমরা কি করব, এই যে দেখো এখানে একটা গ্লাসের মতো ছোট একটা ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ কথা বলো না, এই যে এখানে আছে, এখানে ক্লিক করলে আমাদের প্রেজেন্টেশন হবে, যেহেতু আমি একটা করেছি সেহেতু এই যে প্রেজেন্টেশন হয়েছে, একটা একটা স্লাইড আমি কমপ্লিট করেছি, একটা স্লাইডে আমার এরকম হয়েছে। তাহলে আমরা কি করব, আমি এই প্যারাটা পুরাটাই আমি কি করব, আমার এখানে শেপটা দেখো কালারফুল করতে চাই, আমার এখানে কালারফুল প্রথমে এটা এরকম করব, তারপরে এখানে যাব কালারফুল করতে চাই, আমি কালারফুল করে দিব, আমার এখানে একটু শেড আসছে। এখন যদি মনে করো যে না আমি এখানে রিফ্লেকশন দিতে চাই, রিফ্লেকশন দিলে এখানে আসছে, দেখো রিফ্লেকশনের ইয়ে আসছে, তাহলে এই জিনিসটা একটু রিফ্লেকশন আকৃতির আসছে, সাইডে দেখো রিফ্লেকশন আর এইটারই অপোজিট নিচের দিকে আসছে, দেখো এই বক্সটারই অপোজিট রিফ্লেকশন হয়েছে, নিচে আরেকটা বক্সের মতো ছায়া পড়েছে, রিফ্লেকশন হয়েছে, ঠিক আছে? আবার যদি আমি মনে করি যে আমি এখানে শ্যাডো দিতে চাই, তাহলে আমি কোন একটা ওয়ার্ডে আমি এই লেখার মধ্যে গ্রাফিক্স এর লেখাটাই আমি শ্যাডো দিতে চাই, তাহলে আমি একটু একটু করে দেখাচ্ছি যে আজ কি শিখবো তা না, আমি এই জিনিসগুলি আবার আরেকদিন রিপ্লাই করব। শ্যাডো দিতে চাই, শ্যাডোতে ক্লিক, এই ছোট্ট বাটনে আগে ক্লিক করে এটা স্টপ করে এখানে রাখবো, এই যে শ্যাডো, আমি শ্যাডোতে ক্লিক করলাম, এখানে যে কোনো একটা শ্যাডো আমি ক্লিক করলাম, তাহলে আমার কি লেখার মধ্যে শ্যাডো আসবে। আবার যদি মনে করি পুরো বক্সটার মধ্যে আমি শ্যাডো দিতে চাই, পুরো বক্সের মধ্যে, তাহলে আমার পুরো বক্সের মধ্যে এখানে শ্যাডো চলে আসবে, তাহলে একটা শ্যাডোর এখানে শ্যাডোর মতো আসছে, জাস্ট দেখা যাচ্ছে না, সাইডে আসছে। তো এরকম করে আমরা একটা স্লাইড তৈরি করব। আবার তুমি যদি মনে করো যে না ম্যাডাম আমি এখান থেকে আলাদা স্লাইড নিব, এই স্লাইড গুলো তো আমি, আচ্ছা এখন দেখো আমরা ফাইল কিভাবে সেভ করবো, ফাইলে যাব, সেভে যাব, সেভে ক্লিক করে আমরা কোথায় যাবো, ব্রাউজারে যাব, ব্রাউজারে ক্লিক করে ব্রাউজার তোমাকে অপশন দিবে আমি কোথায় রাখবো, এটা এখানে আমি কোথায় রাখতে চাই, আমি এটা ডেস্কটপে রাখতে চাই, আমি ডেস্কটপ ক্লিক করেছি,
আমি ডেস্কটপে রেখেছি, একদম ল্যাপটপের প্রথম পেজ ডেস্কটপ, আমি ডেস্কটপে রেখে আমি সেভ দিয়েছি, আমার ফাইল সেভ হয়ে গিয়েছে। আমি মিনিমাইজ করে দেখে আসি তো আমার ফাইলটা সেভ হয়েছে কিনা। এটা আমার আরেকটা ভিডিও, এটা পরে ইয়া করব, সেভ করব। এই যে দেখো আমার ফাইলটা আমি ফ্রন্ট পেজে রাখতে চাই, ফ্রন্ট পেজ আমি এখানে ডবল ক্লিক করেছি, আমার ফাইল ওপেন হয়ে গিয়েছে। আমরা কি এটুকু একটু জেনেছি যে কিভাবে কি করতে হবে পাওয়ার পয়েন্টের কাজ? হ্যালো মেয়েরা ক্লাসে আছো নাকি নাই? জি মিস। কে কে বুঝতে পারছো বলো? শোনো, যারা দুইজন আসো ক্লাসে, দুইজনকে আমি প্রমোশন দিব আমার সাবজেক্ট থেকে, আর যারা আসো না তারা ডিমোশন। আমাকে বলেই দিয়েছে ক্লাস টিচার, আপনি দেখবেন আপনার ক্লাসে কয়জন আসে, শুধু সেই দুজনকেই আপনি প্রমোশন দিবেন। এটা আমাদের প্রিন্সিপাল স্যারও বলে দিয়েছে যে 70% কারো প্রেজেন্ট না থাকে, সে কি সামনে যে 2022 সালে যে এক্সাম দিবে সেটা সে দিতে পারবে না। এখন তুমি বলতে পারো আপনি বললেই হবে আমাদের ঠিকই নিয়ে, না তো আমি বললে হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু আমি আমাকে স্যার অধিকার দিছে বলার জন্য যে ক্লাসে প্রতিদিন কে আসবে তার প্রেজেন্টটা আপনি দিবেন, সাথে তার প্রমোশনটা আপনি দিবেন, যে দিবে না আসবে না ক্লাসে তার একটা অ্যাপ্লিকেশন আমার কাছে জমা দিয়ে দিবেন, কে কে আসে না। অতএব তোমরা অবশ্যই ক্লাসে আসবা। হ্যাঁ ইউটিউবে দিয়ে দেই, হ্যাঁ ইউটিউবে যখন দিব তখন তো শিখবে, যাদের ক্লাসে আজকে আসছো তারা ইউটিউবের জন্য তাদের রিভিশন হবে, আর যারা ক্লাসে আসো না ইউটিউবে বসে তাদের ভালোও লাগবে না যে কি করাইছে ম্যাম আমি কিছুই তো বুঝি না। এই জন্য আমার ক্লাসে ওয়ার্ডে যারা ছিল তারা যদি প্রতিদিন এই পাওয়ার পয়েন্টের কাজে আসো, আশা করি তাদের ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সবই মানে ভালো সোজা লাগবে, কারণ ওয়ার্ডের আর পাওয়ার পয়েন্টের কাজ সেম, কোনো অমিল নাই। কিছু কিছু জায়গায় তোমার খালি অমিল আছে, পাওয়ার পয়েন্টে ফরমেটে যেতে হয় না, কিন্তু এখানে ফরমেটে গিয়ে তোমার ডিজাইন কালার এগুলি করতে হয়। এই যে ফরমেটে গেলাম, যাওয়ার পর আমি কি করলাম, এই যে তোমার লেখার ইয়াগুলো অপশনগুলো আমি ক্লিয়ার করলাম, আমি কোথায় কি দিব না দিব সেটা আমি ক্লিয়ার করতে পারবো। আমি যদি মনে করি যে আমার এই লেখাটা আমি অন্য রকমের আইটেমে দিতে চাই, তাহলে আমি কি করতে পারবো, এখানে আমি দিতে পারি, এই যে আমি এটা দিলাম, এটা শেট আকৃতিতে আসছে, একটু ছায়া ছায়া আসছে, উপরেরটা আর নিচেরটা একটু ছায়া ছায়া। এখন তুমি কি করতে পারো, এটাকে ফিল করে দিতে পারো, কালারটা তুমি এই যে ফিল করে দিতে পারো, এটার মধ্যেও ছায়া ছায়া আসবে, একটু ছায়া সিস্টেমের আসছে। এখন তোমার কি করতে পারো, আমি একটু লাইন বর্ডার দিয়ে দিতে পারি। তাহলে আগে সিলেক্ট করতে হবে, কোনো কিছু তুমি করতে চাইলে আগে সিলেক্ট করবে, সিলেক্ট করে তুমি হ্যাঁ এই যে বর্ডার দিতে চাই, যে বর্ডার হয়েছে সেটের মধ্যে আবার বর্ডার আসছে। তারপর যদি আমি মনে করি একটু ইফেক্ট দিতে চাই, টেক্সট ইফেক্ট, তাহলে আমি টেক্সট ইফেক্টে গিয়ে আমি ইফেক্ট দিলাম, আমার কালারটা ইফেক্ট হলো। এই যে দেখো একটু শেটের মতো আসছে, ভিতরে একটু হালকা শেটের মতো আসছে। আমি আবার দিই, দিবে দিয়ে তারপর এখানে ক্লিক করবে, করার পর তুমি এখানে হালকা শেটের মতো যেটা দিতে চাও সেটা এখানে চলে আসবে। এরকম করে তুমি কি করবা, তোমার ক্লাসের যখন তুমি বাসায় করবা, এই একটা পেজ আমি করে দিয়েছি, একটা পেজে তুমি বাসায় কমপ্লিট করবা যে ম্যাডাম কিভাবে কোথায় গেছে কিভাবে করছে। আবার দেখো তুমি যদি মনে করো যে এই পেজটা তুমি কি করতে চাও, এই যে এখান থেকে নিতে চাও, আমি এই পেজটা আমি এখানে ক্লিক করে সব ধরে আমি পেজ সিলেক্ট করলাম, আমি এখানে গেলাম, এখানে দেখো অনেক ধরনের পেজ আছে, তুমি কোনটা দিতে চাও, তুমি এই যে আমি ঘোরাচ্ছি পেজগুলিতে কোথায় কোনটা আমি দিতে চাই, তুমি এখান থেকেও সিলেক্ট করে দিতে পারবা। আমি এটা ক্লিক করেছি, আমার এটা চলে আসছে, এটা যেটা দিয়েছে এটা আবার এখানে শো করেছে যে আমি কোনটা দিয়েছি, আমি কোন পেজটা এখান থেকে নিয়েছি। দেখো আমি চেঞ্জ করে দিতে চাইলে এরকম হবে, আমি যেটাই দিতে চাই সেটার উপরে আমি শুধু মাউসটা রেখেছি। আমি এখানে দেখো সাব টাইটেল, এই যে সাব টাইটেল ইফেক্ট, তুমি কি দিতে চেয়েছো, এই যে রেড, হালকা রেড কালার আসছে, এখানে হালকা রেড কালার আসছে, আমি ক্লিক করেছি এটা এখানে চলে আসছে। এখন তুমি যদি মনে করো যে না ম্যাডাম আমি ব্ল্যাক দিতে চাই, তাহলে ব্ল্যাক আসবে, আমি যদি গ্রিন দিতে চাই তাহলে গ্রিন আসবে, আমি যদি লাইট গ্রিন দিতে চাই লাইট গ্রিন আসবে, আমি যদি লাইট সুইট কালার মানে মিষ্টি কালার বা রেড কালার দিতে চাই, আমি লাইট অরেঞ্জ কালার দিতে চাইলে অরেঞ্জ কালার, খালি তুমি হালকা করে শো করবা, তারপর তুমি যদি দিতেই চাও সেখানে ক্লিক করবা, অটোমেটিক সেটা সেই কালার এখানে চলে আসবে। এই হলো ব্যবধান। আর যদি মনে করো ম্যাডাম আমার এখানের
বর্ডারটা দেখো এখন তুমি কি করতে পারো এখানে এই পেজ দিলে আর বর্ডার থাকবে না এখন তুমি মনে করে যে না ম্যাডাম আমার আগের পেজটাই ভালো ছিল তাহলে তুমি এখানে কোথায় যাবা দেখো এখানে তুমি আনডুতে যাবা আনডু শেপে গিয়ে তুমি আগের স্টাইলে নিয়ে আসতে চাও আমি আগে যে স্টাইলে ছিলাম ম্যাডাম এখানে বারবার ক্লিক করলে এই যে আমার আগের স্টাইলটা চলে আসলো এভাবে আমরা কি করতে পারি পাওয়ার পয়েন্টে একটা করে স্লাইড তৈরি করতে পারি এখন আমরা এভাবে আজকে করেছি এখন আমাদের রিডিং পড়াটাই আছে সেখানে চলে যাই রিডিং পড়াতে গিয়ে আমাদের বাকি পেজগুলো আমরা আবার আরেকদিন নর্মালি হোয়াইট পেজে করব কোথায় ছবি অ্যাটাচ করতে হয় কোথায় ভিডিও অ্যাটাচ করতে হয় কোথায় অডিও অ্যাটাচ করতে হয় কোথাও তোমার কোন লাইন কোন জায়গায় বসাতে হয় এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ার সাথে সাথে দেখব অ্যানিমেশন অ্যানিমেশন মানে যেই ছবিগুলোর মধ্যে মুভমেন্ট করে ছবিগুলো চলাচল করে সেই সব ছবিও আমরা ছবিগুলো এখানে স্লাইডে আমরা দিতে পারি তাহলে অ্যানিমেশনে আজকে আছে অ্যানিমেশনও এক ধরনের গ্রাফিক বা চিত্র তবে এটি সেটি চলমান বা স্থির হতে পারে সেটা চলতে থাকে বা স্থিরও হতে থাকে স্থিরের মধ্যে কিছু ছবি দেখবা যে উপর থেকে তোমার স্টার গুলো একটা রোজ রোজের উপরে কিছু স্টার ঝরে পড়তেছে এরকমও চলমান হতে পারে আবার এমন হতে পারে রোজ রোজের একটা ছবি গোলাপ ফুল বা কোনো প্রকৃতির একটা ছবি বা পানির একটা ছবি সেটা মুভমেন্ট করতেছে চলাচল করতেছে এরকমও পিকচার হতে পারে এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিকও হতে পারে আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহারও ক্রমশ ব্যাপক হয়েছে অ্যানিমেশন বিভিন্ন আকারের হতে পারে সেটাই বলছে দ্বিমাত্রিকও হতে পারে দুই ধরনের হতে পারে তিন ধরন বা পুরা যত ধরনের আছে সব ধরনেরই অ্যানিমেশন হতে পারে বিশেষত বিজ্ঞাপন চিত্রে অ্যানিমেশন একটি প্রিয় বিষয় বিজ্ঞাপন চিত্রগুলি দেখবা বিভিন্ন অ্যাঙ্গেলে কি করা হয় সেখানে কি দেওয়া হয় তোমার সেখানে কি দেওয়া হয় অ্যানিমেশন দিয়ে একটা বিজ্ঞাপনকে ফুটিয়ে তোলা হয় যখন আমরা বিজ্ঞাপন দেখে আমাদের কাছে মনে হয় এই বিজ্ঞাপনটাই সবচেয়ে সেরা সবচেয়ে সুন্দর এরকম ভালো লাগে হ্যাঁ তবে অ্যানিমেশনের কাজ করার লোকের অভাব রয়েছে আসলে অ্যানিমেশন কখনোই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহার হয় না এটা এক একটা মিডিয়া দিয়ে হয় না এখানে বিভিন্ন মিডিয়ার কাজ থাকে কখনো থাকে শুধু একটা তোমার বিজ্ঞাপন দিয়েছে ছবি ছাড়া ভিডিও ছাড়া শুধু কথা হচ্ছে হ্যাঁ কথা দিয়ে ভিডিওটা বা শেষ হয়ে গিয়েছে অডিও দিয়েই হয়ে গেছে আবার কখনো সেখানে ভিডিও থাকে ছবি থাকে গান থাকে নাচ থাকে মানে মিউজিক থাকে হ্যাঁ গ্রাফিক্স থাকে বিভিন্ন আকর্ষণীয় জিনিস সেখানে সেট করে একটা বিজ্ঞাপন তৈরি করা হয় ভিডিও টেক্সট গ্রাফিক্স ইত্যাদি সম্পর্ক রয়েছে যিনি টেক্সট গ্রাফিক্স অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন তিনি মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার এই কাজটি করার জন্য অ্যাডোবি ফটোশপ থেকে 3D স্টুডিও ম্যাক্স বা মায়া ইত্যাদি অনেক সফটওয়্যার ব্যবহার করা হয় এগুলি বিভিন্ন সফটওয়্যার যারা অ্যাডোবির ফটোশপের কাজ করেন তারা এগুলি তৈরি করেন তৈরি করে এগুলো ইউটিউবে দিয়ে দেন তখন সেগুলির নাম থাকে 3D স্টুডিও ম্যাক্স বা মায়া ইত্যাদি অনেক সফটওয়্যারই থাকে যেটা আমরা ব্যবহার করে যেটা আমরা ডাউনলোড করে সেই কাজগুলো অ্যাডোবি ফটোশপে কি কি থাকে সেই কাজগুলো আমরা কি করতে পারি হ্যাঁ আমরা ডাউনলোড করে দেখে সেই পেজ গুলোর মধ্যে আমরা আমাদের কাজগুলো করতে পারি যদি আমার কাজ জানা থাকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার হয় বিভিন্ন কিন্তু বর্তমানে প্রেক্ষিতে বিবেচনা করে আমরা বিভিন্ন আচ্ছা বর্তমানে বর্তমানে পরিপ্রেক্ষিতে বিবেচনা করে আমরা তাদেরকে মাল্টিমিডিয়া প্রোগ্রাম অথবা মাল্টিমিডিয়া অথবা কি অথর মাল্টিমিডিয়া অথর বলবো যারা এইসব মিডিয়া ব্যবহার করে একটি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করবেন বস্তুত কন্টেন্ট ডেভেলপ করা ও ইন্টারেক্টিভ যোগ করার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে অ্যাডোবি প্রিমিয়ার বা অ্যাডোবি ফটোশপ এমন সফটওয়্যার যা দিয়ে একটি চমৎকার কন্টেন্ট তৈরি করা যায় কিন্তু আগে এগুলো জানা থাকতে হবে পাওয়ার পয়েন্টের যে কাজগুলো কিছু এই কাজের মতোই অ্যাডোবি ফটোশপের কাজ আর একটু কঠিন থাকে সেগুলো বিভিন্ন টুলস থাকে টুলস গুলো আমাদের মুখস্থ করতে হয় সেই টুলস এর উপরে বিভিন্ন কাজ দেওয়া থাকে কোন টুলের নাম কি এগুলো মুখস্থ রাখতে হয় সেই টুলস এর উপর বিভিন্ন কাজ আছে যে এটা কাটবো এটা ছেঁটে রেখে দিব বা বিভিন্ন টুলস আছে সেই টুল গুলো দিয়ে কাজ করতে হয় হ্যাঁ ক্রপস বিভিন্ন আইটেম আছে সেগুলো দিয়ে যেটা পিকচারটাকে ছোট করা যায় বড় করা যায় হ্যাঁ এরকম আমাদের টুলস আছে সেই টুল গুলো আগে মুখস্থ করতে হবে মুখস্থ করে তারপরে সেটা কাজগুলো জানতে হবে কোন টুলস এর কি কাজ তারপরে তুমি অ্যাডোবি ফটোশপের কাজ ধরতে পারবে কিন্তু আগে হচ্ছে কিছু পাওয়ার পয়েন্টের কাজ আছে সেগুলো তুমি
শিখতে হবে। এই কাজগুলো যদি তোমার কাছে সহজ হয় তাহলে ওই কাজটা পরবর্তীতে তুমি আরো সহজভাবে দেখতে পারবে বা করতে পারবে। কিন্তু আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম বলবো ডিরেক্ট কি ডিরেক্টরকে, যার সাহায্যে কি প্রিমিয়ার বা ফটোশপে তৈরি করা মিডিয়াগুলোকে মিলিয়ে একটি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। এখানে ইন্টারেক্টিভ সম্পর্কে একটি কথা জানা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। মাইক্রোসফট ওয়ার্ড একটি স্টাইল প্রয়োগ করলে যদি অক্ষরগুলো সুন্দর করে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ডের মানে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আমরা ওয়ার্ডের যে কাজ করেছি সেই কাজগুলো যদি তুমি সুন্দরভাবে করো তাহলে কি সুন্দর করে স্ক্রল বা ফ্ল্যাশ করে, যা যদি ভিডিও ফাইলে একটি ইফেক্ট যোগ করা হয়, ইফেক্ট কোনটা কোন ইফেক্ট সেই ইফেক্টগুলো যদি তুমি যোগ করো কিংবা অ্যানিমেশন করো, যদি কিছু একটা পরিবর্তন হয় তাকে ইন্টারেক্টিভ বলা হবে না। ফ্ল্যাশ ডিরেক্টর অথবা অথর ওয়ার এর মতো শক্তিশালী অথরিং সফটওয়্যার দিয়ে তৈরি ব্যবহারকারীর সাথে কম্পিউটারের মিথস্ক্রিয়া কি সম্ভব এমন কিছুকে আমরা ইন্টারেক্টিভ বলবো। আগামী দিনগুলোতে মাল্টিমিডিয়া প্রোগ্রামের চাহিদা এবং সংখ্যা কোনোটাই কম হবে না। একটি বিশেষ এমন সকলকেই বুঝতে হবে যে বিজনেস সফটওয়্যার ও সার্ভিসিং এর পাশাপাশি মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপ করা ও প্রোগ্রামিং করা করতে পারা লোকের চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। সফটওয়্যার এই যে প্রেজেন্টেশন সফটওয়্যার, আমি যেটা আজকে করিয়ে ফেলেছি তোমাদেরকে প্রেজেন্টেশন সফটওয়্যারটা, এটা আমি একটু সলভ করে দিয়েছি হালকা করে, বিভিন্ন একটু কালারফুল পেজ নিয়ে, নিউ পেজ নিয়ে। নেক্সটে আমরা হোয়াইট পেজে করব, তাহলে আমাদের আরো সুবিধা হবে, আমরা আরো বুঝতে পারবো, আমাদের জন্য আরো সহজ হবে। তাহলে আমরা প্রেজেন্টেশন সফটওয়্যারটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আর আমাদের তোমরা মাত্র দুজন ক্লাসে আসছো তাই তো, তাহলে এই তিনজনকে আমি প্রেজেন্ট দিয়ে দিব, আর তো কেউ আসে নাই তোমাদের ক্লাস। আচ্ছা মিস, আমরা তিনজন কোথায়? মিস তিনজন তো না, অনেকে ছিল, অনেকে ছিল চলে গেছে, তারা তো নাম প্রেজেন্ট দেয় নাই, যেহেতু দুজন ছিল। এই দুজন কি আমি 11 জন আছে। কবিতাকে প্রেজেন্ট দিব, মারিয়াকে প্রেজেন্ট দিব, শারমিনকে দিব, মারিয়াকে দিব, আর হচ্ছে আদি ছিল, আর নাদিয়া পারভিন ছিল, পাঁচজন ছিল। কারণ আমার ক্লাসে আমি বলে দিয়েছি যারা, হ্যাঁ নিশাতা তামান না, আমার কথা হচ্ছে যে তোমরা ক্লাসে ঢুকেই প্রেজেন্ট দিবা। হ্যাঁ তোমরা অবশ্যই প্রেজেন্ট দিবা, ক্লাসে চ্যাট বক্সে তোমরা অবশ্যই প্রেজেন্ট দিয়ে দিবা। এই যে চ্যাট বক্সটা আমি লিখে দিয়েছি, এখানে তোমরা ক্লাসে ইন করেই সাথে সাথে প্রেজেন্ট দিয়ে দেবে। তোমাদের দায়িত্ব হচ্ছে প্রেজেন্ট দাও, আইডি নাম্বার পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, শুধু